নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। তোমরা দেখতে পাচ্ছ এখন আমি আম ছাড়াতে ব্যস্ত রয়েছি। আম ছাড়ানো হচ্ছে, আমসি হবে, অনেক আম দেখতে পাচ্ছ। আর এইদিকে আমার দিদি বসে বসে পাকা আম খাচ্ছে, অনেকগুলো আম পেকে গেছে। আর এইদিকে আমার টিউশনের ছেলেমেয়েরা বসে বসে পড়াশুনো করছে একটু। সব আম নিয়ে চলে এসছে, সবগুলো পেকে গেছে। এখন আমসি ও তো ছাড়াচ্ছে, খাচ্ছে বেশি। আম খাবি? দেখতে পাচ্ছ সবই রায়া আম। আমগুলো কাটতে খুবই কষ্ট হচ্ছে, কারণ আমি প্রথমেই ভুল করে ফেলেছিলাম বোটার দিকটা কাটতে হতো। বোটার দিকটা না কেটেই আমি ছাল ছাড়িয়ে নিয়েছিলাম। এরপর আমসিগুলো বানানোর জন্য একটা ঢাকনাযুক্ত পরিষ্কার পাত্র লাগবে, যার মধ্যে লবণ দিয়ে দুদিন রেখে দিতে হবে। দুদিন পর আমগুলোকে রোদে দিতে হবে। যে পাশটা রোদে দেওয়া হবে তার ঠিক দুদিন পর উল্টো দিকটা রোদে দিতে হবে। তারপরও যদি লবণ জল অল্প একটু থেকেই যায়, এক থেকে দুদিন ছাড়া অল্প একটু রোদে দিলেই একদম পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে আমের আমসি। সেই যে পাকা আমের আমসি বানিয়েছিলাম সেইগুলো এখন রেডি হয়ে গেছে। চার পাঁচ দিন পর রোদে দিয়ে দেওয়া হয়েছিল। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।